আসসালামু আলাইকুম আমি ইমতিহাস উদ্দিন আকিব আজকে তোমাদের সাথে কথা বলবো এইচএসি পদার্থবিজ্ঞান প্রথম বছরের দ্বিতীয় অধ্যায় ভ্যাক্টর নিয়ে আচ্ছা ভ্যাক্টর ভ্যাক্টর অধ্যায়টা জানার আগে তোমাদের জানতে হবে ভ্যাক্টর অধ্যায়টা জানার আগে তোমাদের কিছু অন্যান্য সম্বন্ধে কিছু জানতে হবে সেটা হচ্ছে রাশি সম্বন্ধে রাশি জিনিসটা কম বেশি সবাই বুঝো আসলে রাশি মান হচ্ছে ধরো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যদি আমরা যদি লিখি এক্স প্লাস টু ওয়াই ফাইভ এটাও কিন্তু একটা রাশির মধ্যে পড়ে এই জিনিসটাও কিন্তু একটা রাশির মধ্যে পড়ে হ্যাঁ তাহলে ম্যাথমেটিক্যাল জিনিস আর পদার্থবিজ্ঞানের ফিজিক্সের মধ্যে রাশিটা সম্পূর্ণ ভিন্ন ফিজিক্সে আমরা রাশি বলতে বুঝবো পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে রাশি আর পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় না সেগুলো হচ্ছে রাশি নয় আচ্ছা আচ্ছা রাশি হচ্ছে জিনিসটা মানে যা কিছু তুমি পরিমাপ করতে পারবা তাহলে তুমি কী পরিমাণ করতে পারবা যেমন আমি এখানে দুটো জিনিস নিলাম একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে রাশি নয় তাহলে রাশি জিনিসটা কেমন টাইম টেম্পারেচার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সময় সময় যদি তোমাকে আমি বলি এখন কয়টা বাজে তুমি ঠিক বললা হ্যাঁ এখন প্রায় দশটা বাজে তাহলে তুমি দশটা একটা মান নির্ণয় করতে পারলা একটা জিনিস বলতে পারলা সেটা হচ্ছে কি তুমি মানে এটা পরিমাপ করতে পারছো তারপর বললাম টেম্পারেচার বললাম এই রুমে তাপমাত্রা করে তুমি বললে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওর থার্টি ডিগ্রি সেলসিয়াস যেটা যেটা স্বাভাবিক এটা টেম্পারেচার তাহলে দেখো তুমি জিনিসটা পরিমাপ করতে পারছো তারপর ধরো ডিসপ্লেসমেন্ট বললাম ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে জিনিসটা কি তুমি ধরো বললা আমি আজকে এই যে এখান থেকে মধুনঘাট গেলাম বা এখান থেকে আমি চৌধুরীহাট তাহলে তুমি একটা জায়গা অতিক্রম করেছো তাহলে তুমি সরি তুমি মধুনাগার তাহলে এখান থেকে মধুনাগার সাপোজ তুমি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার বা থ্রি কিলোমিটার একটা ডিসপ্লেসমেন্ট একটা স্মরণ তোমার হয়েছে তাহলে ধরো তুমি বলতে পারছো যে আমি আমি পাঁচ মিটার ডান দিকে গেলাম দশ মিটার ডান দিকে গেলাম তাহলে দেখো তো এটা হচ্ছে দেখো মানে ডিসপ্লেসমেন্ট জিনিসটা তুমি পরিমাপ করতে পারছো বলে সেটা একটা রাশিন মধ্যে গণ্য হয় আর রাশিনও এমন জিনিস হচ্ছে হ্যাপিনেস ধরো হ্যাপিনেস তুমি বললাম তুমি আজকে খুশি হয়েছো তাহলে তুমি কতটুকু খুশি হয়েছো তুমি কি সেটা পরিমাপ করে বলতে পারবা অবশ্যই না তুমি সেটা জীবনও পরিমাপ করতে পারবে না তুমি তুমি তোমার অনুভূতি বা তুমি তোমার ফিলিংটা বলতে পারবা যে হ্যাঁ আমি আজকে অনেক খুশি হয়েছি বা তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করতে পারবা অনেক আর কম দিয়ে কিন্তু তুমি জিনিসটা পরিমাপ করতে পারবে না সাপোজ ধরো লাভ তুমি কাউকে পছন্দ করো তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি জিনিসটা কি পরিমাপ করে বুঝাতে পারবা না কখনো সম্ভব না অর্থাৎ তুমি সেটাকে অনুভূতি দ্বারা প্রকাশ করতে পারবা আমি অনেক ভালোবাসি তুমি কি এক কেজি ভালোবাসো এটা তো আসলে বলা যায় না মানে এটা তো অকওয়ার্ড লাগে জিনিসটা তো তোমাদের হয়তো বা রাশি আর রাশি নই জিনিসটা কেমন আচ্ছা তাহলে আমরা যদি বলতে পারি আবার যদি বলি রাশি জিনিসটা হচ্ছে দুই প্রকার রাশি জিনিসটা দুই ভাগে ভাগ করা যায় আচ্ছা তাহলে রাশিকে দুই ভাগে ভাগ করলে পাওয়া যায় একটা হচ্ছে অ্যাসকালো রাশি আর একটা হচ্ছে ব্যাক্টোর রাশি অ্যাসকালের রাশি আমরা চিনি যেটা হচ্ছে শুধুমাত্র যা প্রকাশ করার জন্য শুধুমাত্র আমাদের মানের প্রয়োজন হয় অর্থাৎ আমরা শুধুমাত্র মান দিয়েই যে কোনো রাশি প্রকাশ করতে পারি সেটা হচ্ছে অ্যাসকালের রাশি যেমন টাইম টাইম যদি আমি তোমাকে বলি এখন কয়টা বাজে তুমি বললা দশটা বাজে তাহলে দশটা বাজে তুমি কি কোনো এখানে শুধুমাত্র মানটা ইউজ করলা কোনো দিকের কি কোনো প্রয়োজনই সে তাহলে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না তারপর টেম্পারেচারও সেম তারপর বলি আয়তন তোমাকে বললাম এই গ্লাসে বা এই এই গ্লাসের মতো কতটুকু পানি আছে তুমি বললে এই গ্লাসের মধ্যে এক লিটার পানি আছে তাহলে এক লিটার তোমার শুধুমাত্র কি মানের আর ভ্যাক্টর রাশির ক্ষেত্রে হচ্ছে যা প্রকাশ করার জন্য মান এবং ধিক উভয়ের প্রয়োজন অর্থাৎ দুইটাই প্রয়োজন যেমন তুমি শুধুমাত্র মান দিয়ে রাশি প্রকাশ করতে পারবে না আবার শুধুমাত্র দিক দিয়েও ভেক্টর রাশি প্রকাশ করতে পারবে না ভ্যাক্টর রাশি প্রকাশ করার জন্য মান এবং ধিক দুইটাই প্রয়োজন অর্থাৎ আমরা এখানে একটা উদাহরণ নিলাম ভ্যালো আর একটা নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভ্যালোসিটি মানে হচ্ছে ভ্যাগ আচ্ছা বললাম ব্যাগ জিনিসটা কীরকম তুমি পনেরো মিটার পার সেকেন্ডে হাঁটছো হ্যাঁ তাহলে পনেরো মিটার পার সেকেন্ড সরি তুমি হ্যাঁ ধরো সাপোজ তুমি পনেরো মিটার পার সেকেন্ডে সাইকেল চালাচ্ছো তাহলে দেখো তুমি যে সাইকেলটা চালাচ্ছ কোন দিকে চালাচ্ছ হয়তো বা পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে অথবা উত্তর দিকে তাহলে তোমার একটা দিক কি লাগছে এখানে তাহলে দেখো ব্যক্তরাশি তাহলে হয়তোবা কম বেশি সবাই বুঝে গেছো কি জিনিসটা ব্যক্তরাশির জন্য মান এবং ধিক উভয়েরই প্রয়োজন হয় এখন আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের ভ্যাক্টর অধ্যায়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অভিক্ষেপ এবং উপাংশ আচ্ছা আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা লেখা লিখলাম প্রজেকশন অ্যান্ড কম্পোনেন্ট আচ্ছা এটা মানে হচ্ছে অভিক্ষেপ এবং উপাংশ ব্যাক্টোরে আমরা অভিক্ষেপ আর উপাংশ নিয়ে কিছু আলোচনা করবো এখন অভিক্ষেপার উপাংশ খুবই একটা জরুরি জিনিস দেখো আমি পড়ে লিখলাম ভ্যাক্টর রাশি সূচানো হয় অভিক্ষেপ ও উপাংশ হতে আমি একটা চিত্র আঁকলাম একটা ভূমি নিলাম একটা সমতল ভূমি আর উপরে একটা চিত্র আঁকলাম একটা লাঠির একটা চিত্র আঁকলাম আচ্ছা দেখো এখন কি হবে আমি যদি লাঠির উপর থেকে একটা টর্চ রাইটের মাধ্যমে যদি লাঠির উপরে যদি কী কোনো একটা আলো ফেলি তাহলে লাঠিটার একটা ছায়া ভূমির উপরে পড়বে অর্থাৎ লাঠি থেকে সমতল ভূমিতে একটা ছায়া পড়বে যদি টর্চ রাইটের আলোটা আমি জ্বালাই তাহলে যদি সমতল ভূমিতে একটা ছায়া পড়ে ছায়াটা ঠিক এরূপ হবে আচ্ছা ছায়াটা ঠিক এরূপ এখন আমি যদি বলি এই ছায়াটা কি ছায়াটা হচ্ছে আমার অভিক্ষেপ অর্থাৎ এখানে যে ছায়াটা পড়ছে এখানে যে ছায়াটা পড়ছে এই ছায়াটাই হচ্ছে আমার অভিক্ষেপ ভূমির উপর সমতল ভূমির উপর একটা লাঠি যে ছায়াটা আমার পড়ে সেটাই হচ্ছে অভিক্ষেপ আমরা যে ছায়াটা আমরা আমরা বুঝি পদত্ববি সেটা আমরা বলবো অভিক্ষেপ আচ্ছা পদার্থবিজ্ঞানের পাশে থেকে আমরা বলবো কি অভিক্ষেপ আমরা যদি এটাকে একটু যদি ঘাড়ো করে দিই তাহলে ছায়াটা তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে আমরা এটাকে একটু ঘাড়ো করে দিলাম জিনিসটাকে আচ্ছা এখন একটা জিনিস যদি খেয়াল করো তোমরা দেখবা আমরা লাঠিটাকে কিভাবে নিলাম সমতল ভূমির সাথে সমান্তরালে নিলাম কিন্তু আমরা যদি লাঠিটাকে একটু কণিকভাবে নিই অর্থাৎ সমান্তরাল ভূমির সাথে যদি একটু কণিকভাবে নিই চিত্র ছায়াটা অভিক্ষেপটা একটু অন্যরকম হবে সেটা কেন হয় একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমরা কিন্তু লাঠির দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ করি নাই সমতল ভূমির উপরে লাঠিটা আছে কিন্তু লাঠিটাকে একটু কি করলাম সমান্তরালে যেটা ছিল সেটাকে আমরা একটু কনিকভাবে নিলাম অর্থাৎ একটু অ্যাঙ্গেল করে নিলাম কোনাকণিভাবে তাইলে হবে দেখো লাঠির দৈর্ঘ্য কিন্তু সেম আছে এটার দৈর্ঘ্য যদি ওয়ান মিটার ছিল এখন এই লাঠির দৈর্ঘ্যটাও কিন্তু ওয়ান মিটার এটার দৈর্ঘ্য যদি ওয়ান মিটার ছিল এখন এই লাঠির দৈর্ঘ্য কিন্তু ওয়ান মিটার লাঠির দৈর্ঘ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো দেখবা এখান থেকে যদি আমরা যদি একটা টর্চ লাইটের মাধ্যমে যদি একটা আলো ফেলি লাঠির উপরে তাহলে তোমরা খেয়াল করবা এখানে লাঠিটার অভিক্ষেপ যেটা এখানে লাঠিটার অভিক্ষেপ যেটা অভিক্ষেপটা একটু কী হয়ে গেছে অভিক্ষেপটা আকারে একটু ছোটো হয়ে গেছে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে লাঠির ক্ষেত্রে সমতল কোনো একটা বস্তুর অভিক্ষেপটা সমতল ভূমির উপরও নির্ভর করে না অথবা কোনো একটা দৈঘর উপর নির্ভর করে না সেটা নির্ভর করে হচ্ছে লাঠিটা বা কোনো একটা বস্তুটা কিভাবে রাখা আছে মানে বস্তুটা কিভাবে স্থান বস্তুটার স্থান কিভাবে করা আছে সেটার উপর নির্ভর করে অর্থাৎ আমি যদি একটু অ্যাঙ্গেলভাবে দেখা যায় একটু কোনাকিভাবে যদি লাঠিটা যদি স্থান করে অবস্থান করে তাহলে দেখা যাচ্ছে কি অভিক্ষেপটা কি হয়ে গেছে আগের চেয়ে একটু ছোট হয়ে গেছে আগে যেভাবে ছিল এখন একটু ছোট হয়ে গেছে আচ্ছা এখন যদি আমরা যদি সূত্র ফেলতে চাই সূত্রটা আমরা কি করব সূত্র ফেলতে হলে আমরা ধরো এটার নাম দিলাম হচ্ছে ভেক্টর আমরা ধরো আমরা ধরো লাটিন লাটিন মানটা দিলাম হচ্ছে ভেক্টর অর্থাৎ ভিভেক্টর পরমাণ মডুলাস মৌরুলাস বিবেকটরের মান এখন দেখো তোমরা একটা জিনিস যদি আমি খেয়াল করো সমতল ভূমির সাথে একটা কৌণিক একটা লাঠি যদি আমরা এটার দিক পরিবর্তন না করে এটাকে যদি একটু পিছনের দিকে অগ্রসর করি আমরা সমতল ভূমির সাথে সমান্তরালে যে রেখাটা পাই এখানে যে কোনটা উৎপন্ন হয় অর্থাৎ এখানে যে তিতাটা উৎপন্ন হয় এটাও কিন্তু একটা অনুরূপ কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোনটা একটা কোন অর্থাৎ এই কোণের মান যদি তিরিশ ডিগ্রি হয় এই কোনো মানও কি তিরিশ ডিগ্রি তাহলে বোঝা যাচ্ছে কি আমরা ভূমি ভূমিকে যদি আমরা যদি অ্যা হিসেবে ধরি ভূমি যদি একটা অ্যা ভেক্টর হিসেবে ধরি আর আমরা যদি এই সমত এই যদি লাঠিরটাকে যদি আমরা বিভ্যাক্টর ধরি লাঠির তাকে যদি ভেক্টর ধরি তাহলে আমাদের দেখা যাচ্ছে কি আমাদের অভিক্ষেপের সূত্রটা কি দাঁড়াই আমাদের অভিক্ষেপের সূত্রটা দাঁড়াই হচ্ছে আমাদের অভিক্ষেপের সূত্রটা দাঁড়াই হচ্ছে বি ভ্যাক্টর মডুলাস কজানের মান অর্থাৎ আমরা ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করার কারণে ভূমি আর অতিবুজ নিয়ে কাজ করার কারণে আমাদের আমরা এখানে কোজাইনের মানটা ইউজ করব কারণ আমরা জানি কস্তেদের সমান বা অতিবুজ অর্থাৎ হ্যাঁ আমরা জানি কসেদের সমান ভূমিবায় কারণে আমরা এখানে কোজাইনের মানটা নিয়ে কাজ করব আচ্ছা আর একটু ভালো করে যদি বোঝাতে যাই তোমাদেরকে দেখো তাহলে কি হয় জিনিসটা তাহলে দেখো আমরা এখানে অভিক্ষেপটা কার নিচ্ছিলাম বিবেকটর অভিক্ষেপটা নিচ্ছিলাম তো কার উপর নিচ্ছিলাম সমতল ভূমির উপর তাহলে সমতল ভূমির নাম আমরা কী দিয়েছিলাম অ্যাভেক্টর দিছিলাম তাহলে দেখো আমরা ভেক্টর মান আমরা এখানে নিলাম যার অভিক্ষেপ অর্থাৎ ভেক্টর মান আমরা একটা লাঠির অভিক্ষেপটা পাবো লাঠির ছায়াটা পাবো লাঠির অভিক্ষেপটা পাবো তাহলে বিবেকটর মান হচ্ছে যার অভিক্ষেপ নিচ্ছিলাম সেটা আর কার উপর নিচ্ছিলাম সমদল ভূমির উপর সমতল ভূমির নাম আমরা দিয়েছিলাম কি অ্যাভেক্টর তাহলে অ্যাভেক্টরের উপর কী বিভেক্টরের অভিক্ষেপ তাহলে আমরা এখানে লিখলাম বিভেক্টর মান হচ্ছে যার অভিক্ষেপ সেটা আর অ্যাভেক্টর মানে হচ্ছে যার উপরও অভিক্ষেপ সেটা আর এখানে তৃথাও মান হচ্ছে এদের মধ্যবর্তী কোনো অর্থাৎ এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে মধ্যবর্তী মধ্যবর্তীকোণটা তাহলে আমরা এখানে দেখে দেখতে পাচ্ছি কি আমরা ভূমি আর এক প্রকার অতিভুজ নিয়ে কাজ করছি তাহলে ভূমি আর অতিভুজ নিয়ে যদি কাজ করি আমরা তাহলে কদের মানটা করব অর্থাৎ এ এর উপর বি এর অভিক্ষেপ এ এর উপর বিয়ের অভিক্ষেপ এ বূমির উপর বি এর অভিক্ষেপটা কী হবে বি মডুলাস কস্তিতা আশা করি তোমরা এতটুকুতে বুঝতে পারছো তাও তোমাদের একটু বুঝার সুবিধা তো আমি আরেকটা চিত্র চিত্রটাকে দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র আঁকলাম সেটা কি হচ্ছে একটা হচ্ছে শীর্ষবিন্দু আছে এখানে একটা শীর্ষবিন্দু আছে এটা একটা মধ্যবর্তী কোন হচ্ছে তিতা আচ্ছা এই মধ্যবর্তী কোনটা আমি বললাম বিয়ের অবিক্ষেপটা এর উপর পড়বে অর্থাৎ এখান থেকে একটা আলো ফেললে বিয়ের অভিক্ষেপটা এর উপর পড়বে তাহলে বিয়ের অভিক্ষেপটা এর উপর পড়ার জন্য আমরা এখানে প্রথমে একটা কি আঁকতে হবে আমাদের একটা লম্ব আঁকতে হবে তাহলে আমরা যদি একটা লম্ব আঁকি তাহলে এই লম্বটার জন্য বিয়ের অভিক্ষেপটা কোথায় পড়বে এখান থেকে একটা লাইট পড়লে বিয়ের অভিক্ষেপটা পড়বে এর উপর ঠিক লম্বভাবে। এভাবে এর এর উপর অভিক্ষেপটা করবে তাহলে আমরা এটা লিখতে পারি এ এর উপর বি এর অভিক্ষেপ জিনিসটা কীভাবে লেখা যায় প্রজেকশন এ অফ বি অর্থাৎ প্রজেকশন এ এর উপর কার অভিক্ষেপ বি এর অভিক্ষেপ ঠিক এভাবে লেখা যায় বা এভাবেও লিখতে হবে তোমাদের যেরকম ভালো লাগে তাহলে বিটা বি মডুলার্স কস্তিরা আশা করি এতটুকুই তোমাদের অভিক্ষেপটা বোঝা গেছে আমরা পরে আরেকটা অঙ্ক দেখব কিভাবে করা যায় জিনিসটা আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা একটা ভ্যাক্টর রাশি আঁকা আছে বা যে কোনো একটা জিনিস ভ্যাক্টর আঁকা আছে এটাকে তোমরা কি করতে হবে দুটি ভ্যাক্টরে দুটি ভ্যাক্টরের উপাংশে রূপান্তর করতে হবে বিভক্ত করতে হবে তাহলে দুটি ভ্যাক্টর উপাংশ আমরা কেমনে বিভক্ত করব দেখো দুটা ভ্যাক্টরের উপাংশ বিভক্ত করা মান হচ্ছে আমাদের আগে উপাংশ মানে চিনতে হবে উপাংশ মানে হচ্ছে আমরা সবাই কম বেশি একশক সবাই কম বেশি এক অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে আইডিয়া আছে অর্থাৎ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম হ্যাঁ তাহলে আমাদের যে জিনিসটা আমাদেরকে দেওয়া আছে বললো এটাকে কি করতে দুটা দুটো পাংশে বিভক্ত করতে আচ্ছা আমাদের এখানে বলা হইলো দুইটা পাংশে বিভক্ত করতে দুটো অংশ যদি বিভক্ত করতে যাই আমরা তাহলে আমাদের প্রথমত কী করতে হবে এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে আমাদেরকে এক অক্ষ আর ওয়াই অক্ষতে কি করতে হবে রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি এটাকে যদি একসক্ক আর ওয়ার্কে যদি রূপান্তর করতে যাই তাহলে এটার হরিজন্টাল দিকটা কীভাবে হবে আর এটার ভার্টিক্যাল দিকটা কীভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই অর্থাৎ এক দিক হচ্ছে অনুভূমিক দিক অনুভূমিক দিক মানে হচ্ছে হরিজন্টাল আর ওয়ায়ুকের দিক মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ু দিক উপাংশ দিক মানে হচ্ছে ভার্টিক্যাল আচ্ছা আমরা যদি এখানে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা যদি নিই ফিফটি ডিগ্রি আর এখানে সরি এখানে একটা জিনিস থাকার কথা সেটা হচ্ছে নিউটন জোর আমরা দিলাম অর্থাৎ এদিকে একটা পঞ্চাশ ডিগ্রি কোণে কোন একটা বস্তুকে বা কিছুকে দশ নিউটন বলে কি একটা দশ একটা বল প্রয়োগ করা হচ্ছে তাহলে এখানে যদি এখান থেকে যদি আমরা যদি দেখতে পাই তাহলে এখানে যদি আমরা টেনটা দিই আমরা এক শক্ক আর অক্ষের মধ্যে আমাদের যে বেলুটা সেটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে হরিজন্টাল দিকটা আজ হচ্ছে এক শকের দিকে আর ভার্টিক্যাল অর্থাৎ উপাংশের দিকটা আজ হচ্ছে ওয়াই ওয়াই প্রাইমের দিকে অর্থাৎ মাইনাসের দিকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন চতুর্ভাগে জিনিসটা আমার অবস্থিত তাহলে এখান থেকে আমরা সেটার ভ্যালুটা নির্ণয় করতে পারি কীভাবে নির্ণয় করবো দেখো তাহলে দেখো আমরা এখানে লিখলাম হরিজন্টাল একশকের দিক অর্থাৎ অনুভূমিক দিক আর ভার্টিক্যাল অর্থাৎ ওয়াই প্রাইমের দিক মানে তোমার উপাংশের দিকটা তাহলে এখানে উপাংশ তো ওয়াই প্রাইমের দিক আছে বিদায় আমরা কী করলাম এটা ওয়াই প্রাইমের নিলাম ভার্টিক্যাল সাইডটা তাহলে দেখো মানটা আমরা কীভাবে লিখবো আমরা একটু আগে যেটা শিখলাম অভিক্ষেপের যে জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে ভি মডুলার্স অর্থাৎ কস্তি অর্থাৎ ভ্যাক্টরের মানটা এখানে আমাকে এর মানটা আমাকে দেওয়া আছে অর্থাৎ যে বলটা প্রয়োগ করা হচ্ছে টেন নিউটন বলটা আমাকে দেওয়া আছে তাহলে আমি সোজা অবসর যে কি লিখতে পারি হরিজন্টাল সাইড মানে টেন কোর্স ফিফটি ডিগ্রি আর আমরা জানি এক মানে নব্বই ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি চলে যায় বাকি থেকে চল্লিশ ডিগ্রি তোমরা সেটাকে অন্য লিখতে পারো দেখো অনেকে এভাবে লিখে কস নাইনটি মাইনাস ফিফটি ডিগ্রি অর্থাৎ সেটা তখন হয়ে যাবে হচ্ছে সাইন ফিফটি ডিগ্রি কস নাইনটি মাইনাস ফিফটি ডিগ্রি যদি লেখো তাহলে সেটা হয়ে যাবে সাইন ফিফটি ডিগ্রি তাহলে তোমরা সাইন ফিফটি ডিগ্রিও লিখতে পারো অথবা কি কস ফর্টি ডিগ্রিও লিখতে পারো যেভাবে তোমাদের সুবিধা হয় তাহলে এখান থেকে যদি তুমি মানটা বসাও তাহলে এখানে তোমার ভ্যালুটা চলে আসবে মূলত এই ধরনের ম্যাথগুলো আসছে তোমাদের ভ্যাক্টরের এমসিকিউতে তাহলে তোমাদের তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছে তোমরা সেটা করে কমেন্ট বক্সের মধ্যে দিতে পারো আচ্ছা তোমরা এটা বাড়ির কাজ করে কমেন্ট বক্সে দিতে পারবা ঠিক অনুরূপভাবে একশক ওয়ক রেখে কোন চতুর্ভাগে এই জিনিসটা অবস্থিত সে চতুর্ভাগের ক্ষেত্রে করে তোমরা এটা আপলোড দিতে পারবা আচ্ছা এরপরে আমরা দেখব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এরপরে আচ্ছা একটি বরফ কণ্ডকে টানা এবং ঠেলার ক্ষেত্রে কোনটি বেশি সহজতর আমরা এখন আলোচনা করব এই বিষয়টা নিয়ে আচ্ছা এখানে দেখো আমরা একটা বরফ কণ্ড রাখলাম একটা মানুষ একটা বরফ কাণ্ডকে পঁচিশ ডিগ্রি কোণে পঁচিশ ডিগ্রি কোণে তিথা পঁচিশ ডিগ্রি কোণে একটা বরফকে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা বরফটার ওজন ধরলাম ডাবলিউ একটা সমতল ভূমিতে একটা বরফ খন্ড রাখা বরফটাকে পঁচিশ ডিগ্রি কোণে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা মানুষটা ঠেলতেছে কীভাবে দেখো এখান থেকে বরফটার উপর যখন একটা প্রেশার দিচ্ছে বরফটা ঠিক কিভাবে আছে আমরা যদি আমরা একটু এক একটা উপাংশ উপাংশ বিভক্ত করা দেখছি উপাংশ বিভক্ত করা যদি আমরা যদি আবার চিন্তা করি তাহলে আমরা যদি একশো কয়েক এখানে চিন্তা করতে যাই তাহলে দেখা যাচ্ছে সমতল ভূমির সাথে জিনিসটা ঠিক এভাবে আছে অর্থাৎ জিনিসটা আস হচ্ছে এটা যদি সমতল ভূমি হয় তাহলে পঁচিশ ডিগ্রি কোনো যখন এটা মানুষটা বরফটাকে সে ঠেলে সামনের দিকে নিয়ে নিয়েছে তাহলে উলম্বভাবে আরেকটু উপাংশ ঠিক এদিক দিয়ে আরেকটু উপাংশ ঠিক এদিক দিয়ে একটা আলাদা একটা বল ক্রিয়া করছে অর্থাৎ আলাদা একটা বল বরফের উপর একটা আলাদা একটা ওজন এদিক নিচের দিকে বরফের নিচের দিকে ক্রিয়া করছে বলে বরফটা বরফের ন্যাট ওজন ডাব্লিউটা ঘর্ষণটা ভূমির সাথে বেশি হওয়ার কারণে বরফটা আলাদা একটা বাড়তি একটা ওজন নিজে একটা একটা যেটা ডব্লিউ ওজনটার সাথে আলাদা একটা বাড়তি ওজন বহন করছে আচ্ছা সেটা আমরা একটু ডিটেলসে যদি লিখি তোমরা দেখতে পারবা আচ্ছা দেখো ঠেলার ক্ষেত্রে আমরা লিখলাম কি অ্যাফ আমরা যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা এফ ধরে নিলাম এফ বলটিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অনুভূমিক ভাগ অর্থাৎ অনুভূমিক ভাগটা হচ্ছে হরিজন্টাল সাইডে অর্থাৎ একশো কের দিকে একশোকের দিকে অনুভূমিক ভাগটা আমরা জানি এফ কস তিতা কীতার মান এখানে পঁচিশ ডিগ্রি দেওয়া আছে বলে আমরা অ্যাফ কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি নিয়ে নিলাম আচ্ছা আরেকটা বলছে যে অনুভূমিক ভাগটা এফ কস টোয়েন্টি ফাইভ যা বরফটিকে সামনে নিচ্ছে অর্থাৎ বরফটাকে অনুভূমিক দিকটা হরিজেন্টাল দিকটা কোন দিকে নিচ্ছে সামনের দিকে নিয়েছে আরেকটা দিক হচ্ছে উপাংশ দিকটা উপাংশ দিকটা আছে কোন দিকে উপাংশ দিকটা আমরা দেখছি ওয়াই প্রাইমের দিকে আছে অর্থাৎ মাইনাস ওয়াইয়ের দিকে যা আর একটা হচ্ছে উপাংশ ভাগ হচ্ছে এফ সাইন টোয়েন্টি ফাইভ আমরা একটু আগে যেটা বলছিলাম তুমি চলে কস টোয়েন্টি ফাইভ লিখতে পারো বা কস নাইনটি মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে তুমি এফ সাইন টোয়েন্টি ফাইভ লিখতে তাহলে এটার নাম আমরা দিলাম হচ্ছে এফ সাইন এটার নাম দিলাম হচ্ছে এফ সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ তাহলে এফ সাইন টোয়েন্টি ফাইভ যদি দিই তাহলে আমরা দেখা যাচ্ছে কি উলম্ব ভাগটা অ্যাফ সেন টোয়েন্টি ফাইভ যা বরফটির ওজন বাড়াচ্ছে অর্থাৎ বরফের তুমি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো বরফের ওজন কেমন বাড়বে কারণ তুমি একটা এমন একটা এমনভাবে তুমি ক্রিয়াটা করতেছো যেটা তোমাকে কী করতেছে বরফটাকে নিচের দিকে একটা আলাদা একটা বাড়তি ওজন বহন করার জন্য সাহায্য করছে অর্থাৎ নিচের দিকে ভূমির সাথে ঘরণ বেশি হওয়ার কারণে বরফটা সামনের দিকে যাইতে খুব কষ্ট হবে বা বরফটা সামনের দিকে খুব আস্তে আস্তে এগোবে তুমি যত বেশি বল প্রয়োগ করবা তত কম তত তত তোমার কষ্ট অর্থাৎ তোমার বল প্রয়োগের ধারাবাহিকতা বাড়িতে হবে তাহলে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কি তোমাদের এই যে ঠেলার ক্ষেত্রে বরফটার ওজন কার্যকর ওজনটা হব হচ্ছে আমরা যদি বরফে যদি মোট ওজনটা যদি নিতে যাই অর্থাৎ বরফের মোট ওজনটা যদি ডাব্লিউ নেট যদি নিতে যাই সেটা হব হচ্ছে বরফের ওজন তো আসেই ডাব্লিউ প্লাস এফ স্যান টোয়েন্টি ফাইভ কারণ এফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি আলাদা একটা বরফের মধ্যে একটা আলাদা একটা বল বহন করার জন্য বাধ্য করছে ঘর্ষণের কারণে এখন আমরা দেখব টানার ক্ষেত্রে জিনিসটা কীভাবে হবে আচ্ছা আমরা যদি টানার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে কি একটা মানুষ ঠিক একই কোণে অর্থাৎ পঁচিশ ডিগ্রি কোণে আর একই বলে অর্থাৎ বলটা এফ থাকবে এফটা আমরা এখানে দিই সরি বলটা এফ থাকবে একই বলে কি একই কোণে এবং একই বলে আবার একটা বরফ বরফখণ্ডকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এর আগেটা ছিল ঠেলার ক্ষেত্রে এখন আমরা দেখবো টেনে নিয়ে যাচ্ছে আচ্ছা টানার ক্ষেত্রে জিনিসটা তাহলে দেখো আমরা যেটা আগে বলছিলাম দুটি পাংশ যদি বাদ করতে যাই তাহলে দেখা যাচ্ছে কি আমার এই জিনিসটা এটা যদি সমতল ভূমি সমতল এটা যদি অনুভূমিক অংশ হয় অর্থাৎ এটা যদি হরিজন্টাল সাইড হয় আমার ভার্টিক্যাল সাইডটা এখন আস হচ্ছে ওয়াইয়ের দিকে অর্থাৎ ওয়াই প্রাইম ছিল এর আগে টানা ক্ষেত্রে ছিল ওয়াই প্রাইম এখন সরি ঠেলার ক্ষেত্রে ছিল ওয়াই প্রাইম এখন টানা ক্ষেত্রে হচ্ছে ওয়াইয়ের দিকে তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে এটা কী হবে এটা হবে হচ্ছে এফ কস টোয়েন্টি ফাইভ অনুগমির দিকে আর এটা হবে হচ্ছে এফ সাইন টোয়েন্টি ফাইভ আর কার্যকর জন্য হচ্ছে ডাব্লিউ ডাব্লিউটা আছে বরফের ওজন তাহলে দেখো এখন কী হবে আচ্ছা টানার ক্ষেত্রে কী হচ্ছে দেখো টানা ক্ষেত্রে হচ্ছে অ্যাফ দুই দুভাগে ভাগ করা যায় ঠিক আগের মতো অনুভূমি বাঘ হচ্ছে অ্যাফ কোর্স টোয়েন্টি ফাইভ যা বরফটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর উল্লম্ব ভ হচ্ছে অ্যাফ স্যান টোয়েন্টি ফাইভ যা বরফটির ওজন কমাচ্ছে আচ্ছা এখানে কমাচ্ছে কেমনে জিনিসটা নিয়ে একটু বলি কারণ দেখো যখন মানুষটার সামনের দিকে যখন টানছে বরফটার ও উলম্ব পাংশটা ঠিক কোন দিকে দেখো উলম্ব পার্টিক্যাল সাইডটা হচ্ছে ওয়াইয়ের দিকে অর্থাৎ উপরের দিকে উপরের দিকে হওয়ার কারণে বরফের খণ্ডটা বরফ ভূমির সাথে ঘর্ষণটা হচ্ছে ভূমির সাথে যদি ঘর্ষণ কম হয় সেটা একটু ওজন হারাবে খুবই সামান্য পরিমাণে একটু ওজন হারাবে সেই ওজন হারানোর ক্ষেত্রে টানা ঠেলার ক্ষেত্রে টানার টানার মাধ্যমে তোমার বরফটার ওজন কিছুটা কমাবে দেখো ঠেলার ক্ষেত্রে হচ্ছে বরফটার ওজন আরও বেড়ে যায় কিন্তু টানার ক্ষেত্রে বরফের ওজন একটু কমে যাবে কেমনে কমে দেখো তাহলে মোট ওজন যদি আমরা যদি লিখতে যাই তাহলে মোট ওজনটা হলো কি ডাব্লিউ নেট ইকোয়াল টু ডাব্লিউ মাইনাস এফ সোয়েন্টি এফ সেন টোয়েন্টি ফাইভ তাহলে কি দেখো তাহলে আমরা বলতে পারি যে জিনিসটার ওজন একটু কম সেটা মানে তোমার তাড়াতাড়ি সামনের দিকে যাবে অর্থাৎ এখান থেকে বলা যায় কি একটি বরফ কণ্ঠকে টানা এবং ঠেলার ক্ষেত্রে কোনটি বেশি সহজতর তাহলে আমি খুবই স্বাভাবিকভাবে বলতে পারি টানার চেয়ে সরি ঠেলার চেয়ে টানাটা খুবই সহজতর আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারবা অথবা ইনবক্স করতে পারবে কোনো সমস্যা নেই আজকের মতো এতটুকুই থাক আর তোমাদের দেখো এই জিনিসটা যদি তোমাদের পরীক্ষায় আসে অনুধাবনমূলক আসাটা আসতে পারে এটা বলা যায় তোমাদের চিত্র ডাকতে হবে না তোমরা জাস্ট এই দুইটা টপিকটা তোমরা লিখে দিলে হবে আর তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে বইয়ের মধ্যে আসতে হচ্ছে লন রোলার দিয়ে হ্যাঁ তো লন রোলার দিয়ে তোমরা একটু ভাষার মধ্যে একটু প্র্যাকটিস করবা জিনিসটা মোটামুটি একই এটা যদি বুঝতে পারো তাহলে জিনিসটা মোটামুটি একই থাই তোমরা ওইটাও বুঝতে পারবা আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবা আজকের মতো হয়তো থাক তোমরা আশা করি বুঝতে পারবা আর যেটা মেন কথা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদেরকে ইনভাইট দাও গ্রুপের মধ্যে জয়েন করাই দাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা স্টে হোম স্টে সেফ